হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি লিপিকা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। অনেকদিন ধরেই একটা কথা তোমাদের বলবো বলবো করে ভাবছিলাম, কিন্তু সেই মতো আর সুযোগ সুবিধা হচ্ছিল না বলার, কারণ অনেক কিছু অনেকদিন ধরে লক্ষ্য করছি কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। তো আজকের ব্লগটাতে ভাবলাম কাজকর্মর ভিডিও করতে করতে তোমাদের সাথে কাজকর্ম করতে করতে তোমাদের সাথে আমার মনের কথাগুলো একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আজকে ব্লগ শুরু করেছি, আজকে কী বার সেটা আগে বলিনি। আজকে হচ্ছে শনিবার, মানে হচ্ছে 2 তারিখ, 2 সেপ্টেম্বর। তো আজকে শনিবার 2 তারিখ, এখন প্রায় রাত্রিবেলা 17:45 মতো বাজে। বিছানা করতে এসে পড়েছি, বিছানা করে ছোটো মেয়েকে ঘুম পাড়াবো। ছোটো মেয়ে একবার ঘুমিয়ে গেলে পরে তারপরে বড় মেয়েও খেয়ে ঘুমাবে, তারপরে আমরাও আস্তে আস্তে ঘুমের প্রস্তুতি নেব। খাওয়া দাওয়া এখনও আমাদের কারোই হয়নি, ওই ছোটো মেয়েরই শুধু খাওয়া হয়েছে। তো যে কথাটা বলবো বলছি ওই কথাটা তো তোমাদের সাথে আজকে বলবই। তো তার আগে মানে একটু ওই যে বিছানা বিছানাগুলো করে নিই, করে একটু মেয়েকে ঘুমটুম পাড়িয়ে নিই, তারপরে না হয় তোমাদের সাথে আস্তে ধীরে বসে সুন্দর করে কথাগুলো বলবো। অনেকদিন ধরেই মনে মধ্যে জমেছিল, বলবো বলবো করে বলতে পারছিলাম না, কী জানি কী হয়, বললে কি আবার তোমরা খারাপ পাও না কী পাও জানি না। কিন্তু আমার কথাটা অ্যাকচুয়ালি আমি সবাইকে মেনশন করে বলবো না, আমি কিছু কিছু মানুষদের মেনশন করে বলবো, যে কিছু কিছু মানুষের ব্যবহার বা এইসব নিয়েই কথাটা অ্যাকচুয়ালি বলবো। তো যাই হোক, এই যে দেখো বিছানা টিছানা করে নিয়েছি, ঘুমের প্রস্তুতির মধ্যে সবার আগেই সবার বিছানা করতে হয়, আর বিছানা করার মতো আলসেমির কাজ মনে হয় আমার কাছে একটাও হয় না। কিন্তু দুদিন পরে পরে ওই যে বেড কভারটার বা চেঞ্জ করি, করে টোরে বিছানা করে নিয়েছি। তো এখন মেয়ের মধ্যে মানে ঘুমের কোনো লক্ষণই নেই। তো আমি কাজ করতে করতে হঠাৎ করে দেখলাম উনি কী নিয়ে যেন ব্যস্ত। তো এসে দেখছি কি কলমের মুখ খুলছে আর লাগাচ্ছে, মানে বাচ্চাদের না সবসময় চোখে চোখে রাখতে হয়, একটু যদি চোখের এই বের হয়ে যায় ব্যাস একটা অঘটন ঘটিয়ে ফেলবে। তো আমি আজকে মানে আর বাইরে থেকে কাপড়গুলো নেওয়া হয়নি, কাপড়গুলো ভাজও আমার করা হয়নি। তো এখন মানে 10টার সময় যেহেতু মেয়ে ঘুমাচ্ছে না, আমি কাপড়গুলো নিয়ে ভাবলাম ভাজ টাজ করে ফেলি। কাপড়গুলো একদিন জমিয়ে রাখলে ঘরে মধ্যে জমে থাকে, পরের দিন আবার অনেকগুলো হয়ে যায়, দুদিনের কাপড় একসাথে হয়ে যায়, তখন আবার ভাজ করতে হয়ে যায়, আলসেমি এসে পড়ে। তো ভাবলাম আজকে যখন এখনও মেয়ে ঘুমায়নি, তো মেয়ে সজাগ থাকতে থাকতে আচ্ছা কাপড়গুলো ভাজ করে নিয়ে একটা কাজ হয়ে যাবে, বিছানা তো অলরেডি করিয়ে রেখেছি, কাপড় টাপড় ভাজ করে তারপরে ওকে নিয়ে ঘুমিয়ে পড়বো। দেখছো বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কারণ 10টা বেজে গেছে। আজকে মানে ব্লগ শুরু করতে করতে এই যে রাত্র হয়ে গেল, সকালবেলা থেকে আর ব্লগ শুরু করিনি কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই যে আমার কাপড় টাপড় ওঠানো হয়ে গেল, এগুলো এখন ভাজ করে নেব। তো যেই কথাটা তোমাদের সাথে অনেকদিন ধরে বলবো বলবো করে ভাবছিলাম সেটা হচ্ছে, আমরা যারা মানে নর্মাল ডেইলি ব্লগ করি, ডেইলি ব্লগ করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার এখনও এত হয়নি যে আমি বলবো যে আমার কিছু মানে নর্মাল অডিয়েন্স আছে যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন। যাই হোক, তো আমার সাবস্ক্রাইবার এখনও অনেক কম, আমি অনেক কম, অনেক ছোটো একটা ইউটিউবার। আজকালকে মধ্যে বলবো যে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা আছেন যারা ডেইলি ব্লগ করে থাকেন, এমন আমাদের ত্রিপুরাতে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা আছেন যারা ঘরের কাজ রান্নাবান্না এইসব দেখিয়ে দেখিয়ে অনেক ভালো ভালো ব্লগ করেন। অ্যাকচুয়ালি আমারও দেখতে ওইসব ব্লগ খুবই ভালো লাগে। তো নর্মালি আমরা যারা ঘরে থাকি, ঘরের কাজ কর্ম এইসব, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড এইসবে আমি দেখানোর চেষ্টা করি, অনেককে দেখেও অনেকরাও এইসবই দেখায়। কিন্তু তারপরেও অনেক মানুষ এখনও আছে, এখন মানে ইউটিউবের মধ্যে ভরে গেছে অনেক মানুষ, অনেক ব্লগ দেখতে দেখতে হঠাৎ করে এসে পড়ে যে যত সব দুনিয়ার বাজে জিনিস আছে সব কিছু দেখাতে থাকে, আর ওদের ভিউজ মানে নর্মাল যারা ঘর কন্যার কাজ দেখায় ওদের ভিউজের থেকে যারা বাজে জিনিস দেখাচ্ছে ওদের ভিউজ নাকি অনেক বেশি। আমি নিজে যেটা দেখতে পেয়েছি যে হ্যাঁ, আমি এটা সব ইউটিউবারদের ক্ষেত্রে, সব ব্লগের ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ব্লগার আছেন যারা সত্যি ঘর কন্যার কাজ দেখিয়ে অনেক ভালো ভালো ব্লগ তৈরি করেন, সেগুলো মানে সেগুলো আমার কাছে একটা ইন্সপিরেশনের মতো। আমিও ওদের ব্লগ দেখি, কমেন্টও করি, প্লাস ওদের ব্লগের থেকে শেখার চেষ্টা করি যে কীভাবে আমার নিজের ব্লগটাকে আমি উন্নত করতে পারবো আর তোমাদের কাছে আরও গ্রহণীয় করে তুলতে পারবো। তো যাই হোক, কিন্তু কিছু মানুষ আছে বাথরুমে গিয়ে ব্লগ করছে, স্নানের ব্লগ করছে, মানে ঘর পরিষ্কারের ব্লগও এরকমভাবে ব্লগগুলো করছে যেগুলো দেখতে খুব ভালগার লাগছে, কিন্তু ওদের মধ্যে ভিউজও বেশি আসছে, এইসবও বেশি আসছে। আমাদের মন মানসিকতা কোন জায়গায় পৌঁছে গেছে ঠিক বুঝতে পারছি না।
তো এই যে কাজ করতে করতে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তো বাচ্চা কী করছে খেয়াল রাখতে পারিনি। তো এই যে দেখি না ঠিকই আছে, একটুখানি চোখের ওজন হলে মানে এক হঠাৎ করে কী অঘটন করে ফেলে বুঝতে পারি না। এই যে একটু চোখের ওজন হয়েছিল, পুরো পাউডারে কোটা খুলে পুরো বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। তো যাই হোক, এই যে বিছানার থেকে পাউডারগুলো উঠিয়ে সব কিছু ওকে মাখলাম, কিছু আমি নিজে মাখলাম, মেখে মানে পাউডারগুলো শেষ করলাম। কেমনি যে এটা খুলে ফেললো আমি বুঝতে পারছি না, এই যে ওকে কিছু মাখিয়ে দিয়েছি, কিছু আমি নিজে মেখেছি, মেখে এই অবস্থা। তো এখন মানে এই যে চুলের ক্লিপগুলো নিয়ে বসেছি, মানে একটা ক্লিপ খুঁজতে গিয়ে দুনিয়ার সব ক্লিপগুলো নামিয়েছি, কিছু আমি নিজে কিনেছি, কিছু ওরা দুমন গিফটে পেয়েছে ওদের পিসির থেকে। তো এখন অনেকগুলো এরকম ক্লিপ হয়ে গেছে, কিন্তু তারপরেও মেয়েদের চুল টুল বাঁধতে একদমই পছন্দ করে না, বড়জন তো সাজসজ্জার মধ্যে বিশেষ নেই। আমি জোর করে একটু সাজিয়ে টেজি দিই, আর ছোটো জনকে এই যে বেঁধে ধরে নিয়ে যেতে হয় চুল বাঁধার জন্য। চুল বাঁধতে গেলেই ওর যত সব অশান্তি, চুল বাঁধতে একদমই দেয় না। তো এই যে বেঁধে ধরে নিয়ে কিছু একটা দিয়ে বসাতে হয়েছে, নাহলে চুল বাঁধতে একদমই দেয় না। তো এই যে বারবার সরে যাচ্ছিলো, তারপরে এইটা ওইটা এইসব খেলা টেলা, মানে খেলা মানে কি, এইসব ক্লিপ টিপ এগুলো দিয়েই মানে ওকে চুল বাঁধার জন্য কোনো মতে বসিয়েছি। কোনো মতে বসিয়ে দুটো চুল বেঁধে দিই। আমার নিজেরও ক্লিপ কিনতে খুব ভালো লাগে, এই কারণে আমার মেয়ে বাচ্চা এত ভালো লাগে যে ওদের সুন্দর করে সাজানো যায়, সুন্দর জামা কেনা যায়, সুন্দর এই কেনা যায় সেই। তো আমি আমার ব্লগগুলিতে যেটা বলছিলাম, আমি আমার ব্লগগুলিতে নর্মালি আমি ঘরে যেভাবে থাকি ওটাই শেয়ার করার চেষ্টা করি। আমি নর্মালি ঘরে যেসব আমার ঘরে যেসব আমি কাজ করি, তারপর আমার বাচ্চাদের সাথে আমার সময় যেভাবে কাটে সারাদিনই, সেগুলি অ্যাকচুয়ালি আমি ডেইলি ব্লগে দেখানোর চেষ্টা করি, শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য, শুধুমাত্র আমার চ্যানেলকে গ্রো করার জন্য। কিছু ভালগার জিনিস বা কিছু নোংরামি আমি আমার ব্লগে দেখাবো না, মানে এটা হচ্ছে যার যার নিজের মানসিকতার ব্যাপার। কিছু মানুষ আছে কীভাবে যে সানের ভিডিওগুলো বানাচ্ছে আমি বুঝতে পারছি না, কীভাবে যে ঘর পরিষ্কার করছো এটার মধ্যেও ভালগারিটি এসে পড়ছে আমি বুঝতে পারছি না, যে এইসব করে কী মজা পাচ্ছে। আর শুধুমাত্র ইউটিউবে পয়সা কামানো, ইউটিউবে নিজের পরিচিতি করার তো ভদ্রভাবেও করা যায়, এইসবে এইসব করে কি নিজের পপুলারিটি বাড়িয়ে কি কি খুব লাভ হচ্ছে? এই মানে নিজের মানে বদনাম করা, বদনাম কি হচ্ছে না? ওদের কি লজ্জা লাগছে না যে আরে মানুষ এইসব কী দেখছে, আমি রাস্তায় কীভাবে বেরোবো, আমি কী করবো? মানে ওদের মধ্যে এই সেন্সটাই নেই। আমার এত বাজে লেগেছে এইসব ভিডিওগুলো, আর এইসব ভিডিওগুলোর মধ্যে ভিউজ দেখতে পাচ্ছ তোমরা, তোমরা নিশ্চয় নিজেরাও জানো যে এইসব ভিডিওসগুলোর মধ্যে ভিউজ আরও বেশি থাকে। তো এরই মধ্যে আমি মেয়ের কাজকর্ম করতে করতে হঠাৎ করে আলমারিটা খুলেছি আর সব মানে ঝুঁঝুর করে পড়ে গেছে, মেয়েও কিছু টেনে টেনে ফেলে দিয়েছে, তখন আবার এগুলো পরিষ্কার করতে লেগে পড়বো। তো মেয়ে যেহেতু ঘুমায়নি, এগুলো আগে পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমার খড়কন্যার কাজগুলোর মধ্যে এইসবই থাকে যে বাচ্চাদের নিয়ে আমি কীভাবে সময় স্পেন্ড করি, কীভাবে আমি আমার ঘরের কাজগুলো করছি, ওগুলোই আমি দেখানোর চেষ্টা করি। কিন্তু তার মধ্যেও কিছু কমেন্ট মাঝে মাঝে আমিও পেয়ে থাকি, কিন্তু কমেন্টগুলো পেয়ে আমার অনেক সময় মনে হয় যে আমি কোনো ভালগারিটি দেখাচ্ছি না, কিছু দেখাচ্ছি না, নর্মাল ঘরের কাজ দেখাচ্ছি বা কোথাও যদি ঘুরতে গেলাম এইসব দেখাচ্ছি। তার মধ্যে একটা জিনিস আবার তোমাদের সাথে শেয়ার করি, এই যে ছোটো ছোটো সাদা সাদা জুতোগুলো, এগুলো হচ্ছে আমার বড় মেয়ে যখন এক দুই মাসে ছিল তখন ওর পিসি এনে দিয়েছিল। আর এই যে নীল জুতোগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার ছোটো মেয়ের, তো ওর বাবা ও যখন এক দুই মাসের ছিল তখন এনে দিয়েছিল। তো যাই হোক, আর ভালগারিটি নিয়ে এর থেকে বেশি কথা বলবো না, কারণ ওরা নিশ্চয় অনেক বড় বড় ইউটিউবার, ওরা অনেক বুঝে বুঝে কাজ করছে, যে ওদের কাছে মনে হচ্ছে যে ভালগারিটি দেখিয়ে যদি ভিউজ কামানো যায়, আর ভিউজ মানেই হচ্ছে ইউটিউবে টাকা, তো ইউটিউব থেকে টাকা কামানো যায়, তাহলে ওদের কাছে ওটাই মনে হয় ভালো। কিন্তু আমার কাছে এটা ভালো না, আমি নর্মালি ঘরের কাজ দেখিয়ে যদি ইউটিউব থেকে আর্নিং করতে পারি, সেটা হচ্ছে নর্মাল মানে সৎ পথে আর্নিং করা। ওইসব ভালগারিটি দেখিয়ে আমার মনে হয় আমার ভিউজ বাড়ানোর কোনো দরকার আছে। আমার ভিউজ যদি একদমই না আসে তাহলেও আমি খুশি থাকবো, কিন্তু ভালগারিটি দেখাতে আমি পারবো না। তো যাই হোক, এখন মানে অনেক রাত হয়ে গেছে, তো আজকে রাতেই কাপড়গুলো ধুয়েছি, ধুয়ে টুয়ে এখন মানে কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আমি মানে আমার এই যে কথাগুলো আমি অনেক দিন ধরেই মানে আমার ভেতরে জমে ছিল, আমি তোমাদের সাথে শেয়ার করব করব করে ভাবছিলাম, কিন্তু সেই মতো আমি সুন্দর করে গুছিয়ে বুঝতে পারছি না তোমাদেরকে বুঝাতে পেরেছি কি না। কিন্তু আমার মনে হচ্ছে একটা মানে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আজকে খুব ভালো লাগছে। কিন্তু আমি আমার ভিডিওতে অনেক সময় অনেক রকম এরকম কমেন্ট পাই, কিন্তু
আমার কাছে একটা জিনিস বাজে লাগে যে আমি নর্মালি ভিডিও করছি, নর্মাল জিনিস দেখাচ্ছি, তারপরেও মানুষ কেন ভালগারিটিটাকে প্রমোট করে যাচ্ছে। মানে নর্মাল ভিউজ, নর্মাল ভিডিও দেখিয়ে ভিউজ কামানোটা কি সৎপথে থাকা না? আমার ভিডিওতে যদি আজকে ভিউজ নাও আসে তাও আমি হ্যাপি থাকবো, কারণ আমি কোনো ভালগারিটি দেখাচ্ছি না, আমি কোনো সানের ভিডিও করছি না, কোনো বাথরুমে গিয়ে ভিডিও করছি না, নিজের অঙ্গ প্রদর্শন করছি না। আমার ভিডিওগুলো খুবই পরিষ্কার থাকে, আর এতে যদি আমার অডিয়েন্স কম থাকে তাও আমি খুশি। কিন্তু সস্তা অডিয়েন্স পাওয়ার জন্য, সস্তায় ভিউজ পাওয়ার জন্য নিজের শরীর প্রদর্শন করতে পারছি না। আর এগুলি যারা ইউটিউবে, এগুলো যারা আপনারা ইউটিউবে করে থাকেন, জানি না আপনাদের মন মানসিকতা কী, কিন্তু আপনাদের মন মানসিকতা আর আপনাদের শিক্ষার থেকে আমার মন মানসিকতা শিক্ষাটা অনেক উন্নত বলে আমার মনে হয়। তো যাই হোক, আমার কাজকর্ম আজকের মতো শেষ হয়ে গেছে। ঘড়িটা একবার তোমাদের দেখিয়ে দিই কয়টা বাজে, এখানে ঠিক মতো দেখা যাচ্ছে না, একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রায় 11:45 মতো বেজে গেছে। তো আজকের কাজ মোটামুটি শেষ হয়ে গেল, দুই মেয়েও ঘুমিয়ে গেছে, মশারি টশারি খাটানো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে জানাবে, যদি আমার সাথে তোমরা একমত হও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।